সে একটা মনের কথা বলতে চায়, এটা কতটা দুঃখ হয়েছে সে। এই গানটার পুরোটা লিরিক্স একটা মনের ভিতরে কঠিন ভাবে ধাক্কা দেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ রিয়াকশন ভিডিও। আজকে আমরা কথা বলবো ঢাকাইয়া গালিবাই। কিছুদিন যাবৎ ফেসবুক, ইউটিউব, তারপরে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে মোটামুটি ভাইরাল একটা গান ঢাকাইয়া গালিবাই। আমরা এই গানটার আজকে একটা ফানি একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো, তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা মজাই হবে। এখানে কি বলছে, তার অনেক ইচ্ছা ছিল স্কুলে যাবো। দেখেন এরকম বহু গরিব মানুষ আছে যারা ঠিক মতো স্কুলে যেতে পারে না টাকা পয়সার অভাবে, তার কাছে তিন বেলা ভাত মাছ খাওয়াটাই তার কাছে অনেক বেশি। তারপরে স্টার্ট দেখেন দেখেন, সে নিজে একটা কালো প্যান্ট কিনবে, কালার ফেক না, সে নিজে একটা প্যান্ট কিনবে আর তার মার জন্য একটা শাড়ি কিনবে, এরকমই স্বপ্ন। এই যে গানটা বের হয়েছে ঈদের আগেই, তো আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার মার জন্য কি দিছেন? কিছু দিছেন? কিছু দেন নেই। তবু এই ছেলেটা গরিব, সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না তিন বেলা, সে তার ইচ্ছা আছে সে তার মাকে একটা শাড়ি দিবে, কিন্তু আপনাদের কাছে তো টাকা পয়সা আছে, তারপর আপনারা কেন দিতে পারলেন? একবার চিন্তা করে দেখেন। দেখেন কি বলছে আবার আপনারা শুনেন একটু ভালোভাবে। এক মাস সেহরি খাইয়া রোজা রাখা সোজা, আর সে রানা সে সেহরি সারাই রোজা, তিন বেলা খাইয়া পরে বাঁচতে পারতেছে, তাদের কাছে কিন্তু সেহরি খাইয়া রোজা রাখা সোজা, আর এই রানা সে কিন্তু সেহরি সারাই রোজা, তার মানে সে তিন বেলা খাইতে পারে না, এরকমের অনেক মানুষ আছে। গলির পোলার কণ্ঠে এখন কিন্তু সারা দেশ কাঁপতেছে, এটা কিন্তু কথা বাস্তব। কারণ দেখেন এই গানটা কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে, এই গানটা এই চ্যানেলটার সাবস্ক্রাইবার কত আর গানের ভিউ কত। গানটা মানুষের একটা ভিতরে একটা ধাক্কা দেয়, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে একটু পরিমাণ তাদের ভিতরে গানটা ধাক্কা তো সেরকমই এই গানটা শুনলে মানুষ যাদের ভিতর মনুষ্যত্ব আছে তাদের ভিতর হৃদয়টার ভিতর এরকম একটা বোম ফাটে। এখানে বুঝেছে যে এই ওদের ওর মা বড় লোকের বাড়িতে যে কাজ করে যে টাকা পয়সা পায় সেগুলো দিয়ে কিন্তু ওদের সংসার চালাইতে হয়। আমি রান্না গলি বয়, 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 আমি রান্না গলি বয়,
তা সে এখানে এইটুকু দেখাইলো যে তার জীবনের অনেকটা মুহূর্ত কুকুরের আশেপাশে তার আশেপাশে কুকুর থাকে, ওই শেষের তো সে মানে তার সাথে দেখাইছে যে কুকুরের সাথে তার ইয়া। আপনারা তো ঢাকা শহরে যারা থাকেন তারা রাস্তায় বের হইলে দেখবেন যে রাস্তায় যেই জায়গায় কুকুর শুয়ে থাকে ওরকম রাস্তায় মানুষও শুয়ে থাকে। তো লাস্ট যেই কথাটা সেটা হইতেছে যে তো এই ভিডিওটা যারা দেখছে যাদের মানে এমন ক্ষমতা আছে যে এরকম পথ শিশুদের উপরে তুলে রাখার মতো মানে তাদেরা যাতে তারা যাতে তিন বেলা খাবার পায় এবং যাতে একটু ভালো কাপড় চোপড় পরতে পারে, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা দিবেন, মানুষের দান খয়রাত করবেন, দান খয়রাত করলে তার কইমা দেয় না। এই ঢাকাই গাল্লি ভাই এই গানটার একটা রহস্য আছে, সেটা হলো যে এই পথ শিশুটা একদিন গানটা যে তৈরি করেছে তার সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, সে একদিন ঘুরতে ছিল হঠাৎ করে ওই পথ শিশুটা তাকে বললো যে ভাই তো আমি একদিন ঘুরবো আপনার বাইকে করে। পরে ওই লোকটা ঘুরাইলো, পরে লোকটা জিজ্ঞেস করলো তুমি কোনো গান পারো কিনা, পরে এই গানটা বললো। তো এই গানটা অনেক ভালো লাগছে, ফলে এই গানটা সে নিজের মতো করে একটু মডিফাই করে পরে ইউটিউবে ছেড়ে দিছে এবং সব জায়গায় ভাই নিম্নবিত্ত ফ্যামিলির হয়েও তার ভিতরে এত ট্যালেন্ট, তারপর তার ভিতরে এত ইয়া দেখা যাচ্ছে যে মানে তার গানের প্রতি কতটা আবেগ, তার কষ্টের কথা, তার কতগুলা দুঃখের কথা, কতগুলা মানে তার জীবনের কতগুলা অবস্থার কথা সেখানে সে গানের ভিতরে এখানে ফুটিয়ে তুলছে। মানে এমন আমাদের আশেপাশে যারা থাকে ঠিক আছে হয়তো আমাদের থেকে তারা মানে নিম্নবিত্ত, কিন্তু তাদের ভিতরেও এমন অনেক আছে যাদের কাছে ট্যালেন্ট আছে। এই জন্য অনেকে দেখা যায় যে হিংসামি করে তাদের সুযোগ দেয় না, তাদের মানে তারা যদি একটু ভালো করে তাকে মানে বলে যে না কিছু হয় নাই, দেখা যায় কি তারাই নিজের লাইফে সাকসেস না যার কারণে এরকম বলে। তাকে ভিতরে অনেকে আসতে যাদের ট্যালেন্ট, তাই আমাদের দরকার যে তাদের একটা সুযোগ দেওয়া, তাদের একটা সুযোগ তৈরি করে দেওয়া, তাদের তাদের বলতে বলা দরকার নাই যে তোমার এটা ঠিক হইতেছে না, তুমি মানে এটা কি হইতেছে, এটা কোনো এটা কিছু হইলো নাকি, এটা তো কিছু হয় না। তাদের উল্টা আমাদের এটা বলা দরকার যে ইয়া তুমি যে করতেছো তুমি আরো মানে এর থেকেও ভালো হইতেছে, তোমার আরো উৎসাহিত করা, তোমার উৎসাহিত করা আমাদের এরকম দরকার। এরকম সাপোর্ট যদি আমরা দিতে পারতাম হ্যাঁ তাইলে মানে যার যেখানে আগ্রহ ওই ছেলের এই গানের প্রতি র্যাপের প্রতি, বাংলাদেশের র্যাপ কিন্তু অনেক পিছিয়ে আছে, ইন্ডিয়ার তুলনায় অনেক পিছিয়ে আছে। এখন বাংলাদেশের র্যাপ এত পিছিয়ে আছে কি কারণে? কারণ বাংলাদেশে তো মানে যার যেটা ইচ্ছা সেই জায়গায় তো যাইতে দেয় না। এখন কথার কথা আরজিৎ সিং এর বাবা যদি বলতো তুমি বাবা তুমি ক্রিকেটার হও, তোমার হাতে ব্যাট ধরে দিই তোমার ক্রিকেটার হওয়ার ইচ্ছা, তাহলে আরজিৎ সিং এর অবস্থা আজকে কোন জায়গায় হইতো? সে তো কিছুই করতে পারতো না ঠিক আছে। তেমনি তার র্যাপের প্রতি তার ইন্টারেস্ট, তার র্যাপের প্রতি এতটা আগ্রহ দেখা গেছে আজ ওর ভিডিওটা এত ভাইরাল হয়েছে, ফেসবুকে মানুষ এত শেয়ার করছে, এত পপুলারিটি পাইছে। তো আমাদের সব ভিডিও এন্টারটেইনমেন্ট ঠিক আছে, তাই বলে যে কিছু কিছু ইমোশনাল কথা আমরা বলার চেষ্টা করে থাকি, তো সেগুলো জানি না কার কতটুকু দিলে লাগাইতে পারি। তো আপনারা প্লিজ আমাদের সাথে থাকবেন, আমরা মানে এই চ্যানেলটা এন্টারটেইনমেন্ট সম্পর্কে মানে এন্টারটেইনমেন্ট আপনাদের এন্টারটেইনমেন্ট দিব, এন্টারটেইনমেন্ট তাই হোক আপনাদের এন্টারটেইনমেন্ট দিব। তো এই এই ভিডিওটা শুধু এই ভিডিওটা এন্টারটেইনমেন্ট নাই কোনো, কারণ এই ভিডিওটা এমন একটা ভিডিও মানে দিলে লাগার মতো ভিডিও। এই ভিডিওটা আমিও কমপক্ষে 10 থেকে 15 বার দেখছি, এটা সত্যি কথা, সত্যি কথা, কারণ এই ভিডিওটা অনেক ভালো লাগছে। আর যে যে ছেলেটা এই ভিডিওটা মানে তৈরি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকে তো স্যালুট। আর রানা, রানাকে এখন মানে গরিব বলা যাবে না, সে এক মানে সে এখন মনের রাজা ভাই, মনের একজন মানুষের মনের ভিতরে বসছে সে। হ্যাঁ তো আমাদের পরবর্তী ভিডিও গুলাই আশা করি আরো মজাদার হবে, মানে এন্টারটেইনমেন্ট করার চেষ্টা করবো এর থেকে আরো ভালো ভালো কিছু করতে, সবসময় আরো ভালো কিছু করতে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা বেশি দূর যাইতে পারবো না। তো ভালো থাকবেন, বাই বাই। আমার নাম হইল রানা, শহরের অলি গলির গল্প আমার জানা, জীবনের